हेलो गाइस, वेलकम टू आरोही न्यूज बांगला। आमी मौनश्री चले एसेछि हॉली बॉली टॉलीते तोमादेर साथे आड्डा दिते। हॉली बॉली टॉलीते थाके बिनोदनेर खबर आजो ठीक ताई, तबे आज बिग बी अर्थात अमिताभ बच्चनेर 80तम जन्मदिन एबं एई 80 बछरटा शुधु संख्या मात्र। तिनि किन्तु आजो निउकामार्सदेर चैलेंज छुड़े दिच्छेन एबं तार भक्तदेर एकेर पर एक हिट सिनेमा दिए जाच्छेन। এবং তাই আরোহীর পক্ষ থেকে রয়েছে একটি বিশেষ সেগমেন্ট তার জন্য। আসুন সেই দিকেই নজর রাখি। বচ্চন পরিবারের সেলিব্রেশন মুড সকাল থেকেই, কারণ বলিউড অভিনেতা বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের 80তম জন্মদিন। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তার এমন কিছু কাজ যা মানুষের মনে থেকে যাবে চিরকাল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং প্রভাবশালী অভিনেতা বললে যার নাম সবার প্রথমে মনে পড়ে তিনি হলেন অমিতাভ বচ্চন। 1942 সালের 11ই অক্টোবর এলাহাবাদে হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন এবং তার স্ত্রী সমাজকর্মী তেজি বচ্চনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন হোস্ট, মাঝে মাঝে প্লেব্যাক গায়ক হিসেবে এমনিতেই জনপ্রিয় চরিত্র অমিতাভ। তবে হিন্দি বলয়ে রাজনীতিবিদ হিসাবেও রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন তিনি। তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং প্রভাবশালী অভিনেতাদের একজন হিসাবে গণ্য করা হয়। বলিউডের শাহেনশাহ, স্টার অফ দ্য মিলেনিয়াম বা বিগ বি হিসাবে তিনি পরিচিত। ফরাসি পরিচালক ফ্রাঁসোয়া ট্রুফোর তাকে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি বলেছিলেন। 1969 সালে মৃণাল সেনের ভুবন সোম চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসাবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। তিনি প্রথম 1970-এর দশকের গোড়ার দিকে জঞ্জির, দিওয়ার এবং শোলে চলচ্চিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তী বছরগুলিতে বৃহত্তর স্টারডম অর্জন করেন। হিন্দি চলচ্চিত্রে তার অন স্ক্রিন অভিনয়ের জন্য তাকে ভারতের অ্যাংরি ইয়াং ম্যান বলে ডাকা হয়। এরপর থেকে তিনি 5 দশকেরও বেশি সময় ক্যারিয়ারে 200টিরও বেশি ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। কর্মজীবনে অসংখ্য প্রশংসা জিতেছেন অমিতাভ বচ্চন, যার মধ্যে সেরা অভিনেতা হিসেবে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং রয়েছে আন্তর্জাতিক সম্মান। এছাড়াও তার ঝুলিতে রয়েছে 16টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারের যে কোনো প্রধান অভিনয় বিভাগে সর্বাধিক মনোনীত অভিনয় শিল্পী, সামগ্রিকভাবে 42টি মনোনয়ন। অভিনয়ের পাশাপাশি বচ্চন একজন প্লেব্যাক গায়ক, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেছেন বহুদিন। জনপ্রিয় গেম শো কন বনেগা করোড়পতি ফ্র্যাঞ্চাইজির ভারতের সংস্করণ হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার এর মতো বেশ কয়েকটি সিজন হোস্ট করেছেন। 1980-এর দশকে একটি সময়ের জন্য রাজনীতিতেও প্রবেশ করেছিলেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে 1984 সালে পদ্মশ্রী, 2001 সালে এবং 2015 সালে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করেন। 2007 সালে ফ্রান্স সরকার তাকে নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার দিয়ে সম্মানিত করে। চলচ্চিত্র জগতে এবং তার বাইরেও কর্মজীবনের জন্য তিনি সম্মানিত হন বহুবার। বচ্চন একটি হলিউড চলচ্চিত্র বাজ লুহারম্যান দ্য গ্রেট গ্যাটসবিতেও অভিনয় করেছিলেন, যেখানে তিনি একটি অভারতীয় ইহুদি চরিত্র মেয়ার উলফ শেম চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মেরে পাস গাড়ি হ্যায়, বাংলো হ্যায়, তুমারে পাস ক্যা হ্যায়, বড় পর্দায় ঘটলো বিগ বি ও শশী কাপুরের 12, কিংবা আজ খুশ তো বহত হোঙ্গে তুম, অ্যাংরি ইয়াং ম্যানের পর্দা কাঁপানো 70-এর দশকের ব্লকবাস্টার সিনেমাগুলো আজও মনে আছে দর্শকদের। 80 বছরে পা দিলেন বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান। শুধু তাই নয়, একই সঙ্গে বলিউডে 50 বছর পূর্ণ করে ফেলেছেন সিনিয়র বচ্চন। 1969-এ সাত হিন্দুস্তানি দিয়ে বলিউডে অভিষেক অমিতাভ বচ্চনের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ার পর বলিউডে অস্তিত্ব সংকটের মুখে পড়তে বসেছিলেন বিগ বি, তখনই পর্দায় এলো দিওয়ার। সিনিয়র বচ্চনের সেই অ্যাংরি ইয়াং ম্যান অবতারে মজলেন লাখ লাখ ভারতবাসী। তারপর আর আরব সাগরে তীর ছেড়ে পিছনে ফিরে দেখতে হয়নি জলসার বাসিন্দাকে। একের পর এক সুপার ডুপার হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে, তার মধ্যে চুপকে চুপকে, মিলি, কভি কভি, আমার একবার অ্যান্টনি, ডন অন্যতম। তার এই বিশেষ দিনে রইল তার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ, কলকাতা। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন, তিনি ছোট থেকে বড় সকলেরই কিন্তু এখনও হার্টথ্রব, মানে সকলেরই একেবারে পছন্দের অভিনেতা।
দেখতে দেখতে তার বয়স হয়েছে অবশ্যই 80, তবে নিজের ক্যালমায় এবং করিশ্মায় ভারতীয় সিনেমা জগতে অভিতা প্রতিষ্ঠা করেছেন বচ্চন যুগে। সিনেমা প্রেমীদের বিগ বি উপহার দিয়েছেন নানান ধরনের মুভি। তার জন্মদিনে দেখে নেব তার কিছু অসামান্য সৃষ্টি। তিনি বলিউডের শাহেনশা, তার ব্যারিটন আওয়াজকে এখনো টেক্কা দিতে পারেননি কেউই। অভিনয় থেকে অভিব্যক্তি, নিজের করিশ্মায় ভারতীয় সিনেমায় অমিতাভ প্রতিষ্ঠা করেছেন বচ্চন যুগের। মঙ্গলবার অমিতাভ বচ্চন পা দিলেন 80 বছরে, তবে কে বলবে তার বয়স হয়েছে 80? নিন্দুকদের বুড্ঢা হোগা তেরা বাপ বলে এখনো সিনে পর্দায় ম্যাজিক ছড়াচ্ছেন তিনি। হাটুর বয়সী নায়কদের দিকে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ, এই পরন্ত বিকেলেও তিনি ছড়িয়ে দিচ্ছেন গনগনে তেজ। এখন তিনি বলিউডের শাহেনশা হলেও কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না অমিতাভের। কলকাতা শহরে পা দিয়ে ছোটখাটো চাকরি করেছেন, রাশভারী আওয়াজের মালিক হওয়ায় চেষ্টা করেছিলেন রেডিওতেও, কিন্তু ব্যর্থ হন তিনি। অতিরিক্ত ভারী আওয়াজ হওয়ার কারণে বেতারে কাজ জোটেনি। ঠিক সেই সময় পরিচালক মৃণাল সেনের নজরে পড়েন। অমিতাভের আওয়াজকে মৃণাল সেন ব্যবহার করেন তার ছবি ভুবন সোমে। সেই থেকেই সিনেমায় সূত্রধর হওয়া শুরু। তবে শুধু আওয়াজে নয়, দীঘল চেহারার অমিতাভ সিনে পর্দায় পা দেওয়া মাত্রই নতুন স্ট্রাগল শুরু। বলিউড শাহেনশার জন্মদিনে শুভেচ্ছা মমতা মোদি থেকে শুরু করে নানান তারকাদের। অমিতাভের 80 বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে মোদি লিখেছেন, শুভ জন্মদিন অমিতাভ বচ্চন, ভারতের সবচেয়ে উজ্জ্বল অভিনেতা ও ব্যক্তি তিনি। প্রতিটি প্রজন্মের মানুষকে তিনি বিনোদন দিয়ে চলেছেন, তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। তার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন করণ জোহর। 70-80 দশকে সিনে পর্দার শাহেনশার ভাগ্যে বিপর্যয় ঘটে হঠাৎই। 90-এর দশকে একের পর এক ছবি ফ্লপ করে, সিনেমার ব্যবসায় নেমে ক্ষতির মুখ দেখতে থাকে। চূড়ান্ত অর্থাভাবের মধ্যে পড়তে হয় অমিতাভকে, কিন্তু বরাবরই লড়াকু স্বভাবের মানুষ তিনি। ফের ঘুরে দাঁড়ান তিনি, অনেকটা তার বিখ্যাত সব সিনেমার মতোই প্রত্যাবর্তন ঘটান বাস্তব জীবনে। নিজেকে নিয়ে শুরু করেন এক্সপেরিমেন্ট, সিনে পর্দা থেকে টেলিপর্দা, এখনও তার হাতের মুঠোয়। বিভিন্ন মাধ্যমে তিনি এখনও সাবলীল, কণ্ঠের জাদুতে আর তার ব্যক্তিত্বে এক একটা চরিত্রে ছাপ ফেলে যান তিনি। আর তাই তো 80 বছরে পা দিয়েও তিনি ঠিক 80 বছরের মতো নন, বরং সদা রঙিন এবং সদা উজ্জ্বল, সদা বহমান। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। রিল এবং রিয়েল লাইফের মধ্যে তফাত রয়েছে, এটা আমরা সকলেই জানি। কারণ রিল লাইফে আমরা যেমন অভিনেতা অভিনেত্রীদের দেখি, তারা রিয়েল লাইফে সেরকম নয় অবশ্যই। তবে রিয়ালিটি শোয়ের মাঝে কেঁদে ভাসালেন অমিতাভ, শুটিং ফ্লোরে আবেগের বন্যায় ভাসলেন বিগ বি এর পত্নী জয়া বচ্চনও। অন্যদিকে রাগান্বিত রূপে দেখা গেল বলি শাহেনশার পুত্রকে, কিন্তু কেন চলুন দেখে নিই। ঠিক যেন কভি খুশি কভি গম ছবির দৃশ্য, অমিতাভকে আলিঙ্গন করে অঝরে কাঁদছেন জয়া, চোখের জল বিগ বিরও, পাশে দাঁড়িয়ে অভিষেক বচ্চন হয়ে পড়লেন আবেগ তাড়িত। শুটিং ফ্লোরে তখন আবেগ বন্যা, কন বনেগা করোড়পতি সেটে যে এমন ঘটবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি অমিতাভ। ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কন বনেগা করোড়পতির একটি প্রোমো, যেখানে উঠে এসেছে বচ্চন পরিবারের আবেগপ্রবণ মুহূর্ত। আসলে 11 অক্টোবর 80 বছরে পা দিতে চলেছেন অমিতাভ বচ্চন। কন বনেগা করোড়পতির সেটেই উদযাপন করা হবে তার জন্মদিন। এই উপলক্ষে প্রথমবার এই রিয়ালিটি শোয়ে অংশ নেবেন অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন, সঙ্গে থাকবেন ছেলে অভিষেক বচ্চনও। কন বনেগা করোড়পতিতে স্ত্রীকে দেখেই আবেগ তাড়িত হয়ে পড়েন অমিতাভ, চোখের জল বাঁধ মানে না তার। জয়া এবং অভিষেককে জড়িয়ে কেঁদে ফেলেন বিগ বি। ভাইরাল হওয়া ভিডিওতে এই কান্নার ছবি ফুটে উঠেছে। পরিবারকে নিয়ে সবসময় একটু বেশি আবেগপ্রবণ অমিতাভ, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের নিয়ে নানা রকম পোস্ট করতে থাকেন। 80 বছরে পা দিয়ে জীবনটাকে অন্যভাবে দেখতে চান বিগ বি, তারই এক ঝলক পাওয়া গেল এই প্রোমোতে। বাবাকে কাঁদতে দেখে আবেগপ্রবণ হয়েছিলেন অভিষেকও। পাশাপাশি শান্ত স্বভাবের ছেলের একটি ইমেজ রয়েছে অভিষেক বচ্চনের, কিন্তু বাবা মাকে নিয়ে কোনো হাসি ঠাট্টা মোটেই মেনে নিতে পারেন না জুনিয়র বচ্চন।
একটি রিয়ালিটি শোতে এসে অমিতাভকে নিয়ে মজা করতেই চোটে লাল অভিষেক। ঘটনার জেরে মাঝপথে শুটিং ছেড়ে চলে আসেন তিনি। প্রসঙ্গত, কেস তো বনতা হ্যায়ের নতুন প্রমোতে কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী অভিষেকের সঙ্গে অমিতাভকে নিয়ে মজা করেন, আর সেই সময় মোটেই পরিতোষের সঙ্গে তাল মেলাননি অভিষেক, বরং চোটে গিয়ে শো ছেড়ে চলে আসেন বিগ বি পুত্র। কড়া ভাষায় শোয়ের বাকি সদস্যদের দিকে তাকিয়ে তিনি বলেন, কিছুটা তো সম্মান করুন। পরিতোষ ত্রিপাঠী অমিতাভ বচ্চনকে নিয়ে অভিষেকের সঙ্গে মজা করেন, সেই সময় পরিতোষকে থামিয়ে অভিষেক বলেন, এক মিনিটের জন্য এসব বন্ধ করুন। অভিষেকের এই রাগান্বিত রূপ দেখে হতবাক শোয়ের সঞ্চালক সহ তার অনুরাগীরাও। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট ব্রেকের, ফিরে আসছে একটা ছোট্ট ব্রেক নিয়ে, কিন্তু ততক্ষণ অবশ্যই চোখ রাখতে হবে হলি বলি টলিতে। चाहे तो एक हिंदू का बच्चा भी टेररिस्ट बन सकता है। जिंदगी एक सफर है सुहाना। तू नीड्स टू गो। सुहाना ही तो विवेचिला, किंतु ये यहां कल क्या हो किसने जाना। क्या जी गई? हे স্যার, পুলিশ বসে নেই, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এই লাইনটা যিনি লিখেছিলেন ওনাকে আমার স্যালুট। एक सफर है सुहाना, यहां कल क्या हो किसने। ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর, যেমনটা আগেও জানিয়েছিলাম যে আজ গোটা বিনোদনের খবর জুড়েই থাকবে শুধু শাহেনশা অর্থাৎ বিগ বি। বলিউড শাহেনশা বিগ বির জন্মদিনে যেমন তার বাড়িতে একটা উৎসবের মেজাজ, তেমনই তাদের ভক্তদের মধ্যেও কিন্তু উৎসবের মেজাজ। এই বছর 80তে পা দিলেন বিগ বি, পাশাপাশি হাফ সেঞ্চুরিও করে ফেললেন বলিউডের বিগ বি। বলিউডের শাহেনশা পা দিলেন 80তে। 80তম জন্মদিনে তার লাখ লাখ ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন বিগ বিকে। এই তালিকাতেও রয়েছে বহু তারকা। নেপাড়ায় সাড়ম্বরে চলছে অমিতাভ বচ্চনের জন্মদিন পালন। সোমবার রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে অমিতাভ ফ্যানেরা ভিড়ে চেঁচিয়ে ওঠে হ্যাপি বার্থডে বিগ বি বলে। সেদিন গভীর রাতে জলসার বাইরে ভিড় ছিল দেখার মতো। তবে এবছর ভক্তদের খালি চমকে দিয়েই মাঝরাতে খুলে দেওয়া হয়েছিল জলসার মেন গেট। ফ্যানদের ভালোবাসার উচ্ছ্বাসে ভক্তদের চমক দিতেই দেখা দেন বিগ বি। তার পরনে ছিল রাত পোশাক, আর সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা নন্দা। বাইরে এসে হাত জোর করে সকলকে ধন্যবাদ জানান বিগ বি। বলিউডে 50 সাল পূর্ণ করেছেন সিনিয়র বচ্চন, একই সঙ্গে 80তে পা অমিতাভ বচ্চনের। এই উপলক্ষে অমিতাভ ভক্তরা পাবে 70-এর দশকের বচ্চনের ব্লকবাস্টার সিনেমাগুলি। সিলভার স্ক্রিনে ফের দেখা যাবে বিগ বি ম্যাজিক।
অমিতাভ বচ্চন বলিউডে পা রাখেন 1969 সালে সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে। বলিউডে তার অভিষেকের পর একের পর এক ফ্লপ সিনেমার জন্য বলিউডে অস্তিত্ব সংকটের মুখে পড়তে বসেছিল বিগ বি। তখনই দর্শকরা পেল দিওয়ার, বলিউড প্রেমী দর্শকরা পেল অ্যাংরি ইয়ং ম্যানকে। তার বলিউড যাত্রার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দেশের 25টি শহরে 88টি সিনেমা হলে 4 দিন ধরে দেখানো হয় তার সেরা 11টি সিনেমা। এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন পিভিআর গ্রুপ। বিগ বি স্পেশাল এই সিনেমাগুলির জন্য পিভিআর সিনেমায় মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ 400 টাকা। তবে বিগ বি স্পেশাল এই সিনেমাগুলির তালিকায় শোলের নাম নেই, তাতে বেশ মনক্ষুণ্ণ হয়েছেন অনেক ভক্তই। কিন্তু এর মাঝেই শাহেন শাহের জন্মদিনের দারুণ সেলিব্রেশনের পরিকল্পনায় বলিউড। জুহু পিভিআরে তার পুরনো ছবির পোস্টার, স্টিল, কস্টিউমস, কাট আউট নিয়ে হবে প্রদর্শনীয়। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। অমিতাভ বচ্চন শুধুমাত্র জঞ্জির দিওয়ারের নায়ক হিসেবেই যে তার ভক্তদের মধ্যে পরিচিত তা কিন্তু নয়, তিনি তার ভক্তদের মধ্যে পূজিত হন ভগবান রূপেও। বলিউডের 80তম জন্মদিনে উৎসবের মেজাজ দেখা গেল বিগ বির ভক্তদের। আশির ঘরে পা দিলেন বলিউড শাহেন শাহ, পাশাপাশি বলিউডকে দিলেন 50 বছর। এই 50 বছরে লাখ লাখ দর্শকদের উপহার দিয়েছেন বহু ব্লকবাস্টার সিনেমা। শুধুমাত্র সিলভার স্ক্রিনের নায়ক নন তিনি, তিনি লাখ লাখ দর্শকদের অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার জোরে দর্শকদের লাগামহীন ভালোবাসায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বিগ বি। সালটা 1982, কুলির শুটিং সেট, এবং আমরা সবাই জানি যে অমিতাভ বচ্চন অ্যাকশন শ্যুট করতে গিয়ে কীভাবে গুরুতর আহত হয়েছিলেন এবং তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ডাক্তাররা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন এবং তাকে মৃত বলে ঘোষণাও করে দিয়েছিলেন। কিন্তু ওই যে বলে ভগবান যার সাথে আছে সে তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে, এবং শুধুমাত্র যেই ভগবান আমরা চোখে দেখিনি সেই রকম ভগবান না, অমিতাভ বচ্চন, যাকে জঞ্জির দিওয়ারের সিনেমা হলের পর্দায় নাচতে গাইতে অভিনয় করতে দেখেছেন, সেই মানুষই কিন্তু অনুপ্রেরণা, এবং সেই অনুপ্রেরণার চমকই কিন্তু আজকে আরোহী নিউজের পর্দায় আপনাদের জন্য রইল। এই মুহূর্তে আমরা আছি অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান্স অ্যাসোসিয়েশনে, এবং সেখানে তার 80তম জন্মদিন কিভাবে পালন করা হচ্ছে এবং তাকে ভগবান রূপে কিভাবে পুজো করা হচ্ছে সেই চমকই রইল আপনাদের জন্য। ১৯৮২ সালে কুলি ছবিতে অমিতাভ বচ্চন পুনিত ইসারের সাথে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করেছিলেন। সেই সময় একটি লাভ দেওয়ার সময় এক দুর্ঘটনা ঘটে এবং গুরুতরভাবে আহত হন তিনি। তাকে ভর্তি করা হয় হাসপাতালে, ডাক্তাররা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। সেই সময় ভেঙে পড়েন গোটা বলিউড প্রেমী মানুষ। বলিউড শাহেনশাহ সুস্থতা কামনা করে গোটা দেশ জুড়ে শুরু হয় পুজো প্রার্থনা। সেখানে বিরাট বড় অংশ নিয়েছিল অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশন। সিনিয়র বচ্চনের কুলির সেটের দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা তার অনুরাগী মনে। আজও কুলি সিনেমা চলার সময় ওই অ্যাকশন শটের সময় থামিয়ে দেওয়া হয় ছবি। অমিতাভ বচ্চন শুধুমাত্র যে বলিউড সুপারস্টার নয়, তিনি যে একজন অনুপ্রেরণা, ইন্সপিরেশন, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান্স অ্যাসোসিয়েশন। এবং আমি এই মুহূর্তে সেখানে উপস্থিত আছি এবং আমার সঙ্গে রয়েছে সঞ্জয় দা। নমস্কার। কেমন লাগছে, মানে 80 ভালো লাগছে, আর আমরা দুঃখ বিশ্বাসী লোক কি আমরা 102 নট আউট মানাবো একদিন বার্থডেতে, আপনিও আসবেন, আপনার একটু বয়স বাড়বে, আমারও একটু আরও বয়স বেড়ে যাবে, উনিও জন্মদিন মানাবে, আমরাও এখানে জন্মদিন মানাবো।
এই যে 22 বছর ধরে আপনি অর্গানাইজেশন এই যে অ্যাসোসিয়েশনটা চালাচ্ছেন, অমিতাভ বচ্চন তো শুধুমাত্র আপনাদের কাছে সিনেমার পর্দার কোনো হিরো না, অনুপ্রেরণা, সেই ব্যাপারে যদি কিছু একটা বলেন। অ্যাকচুয়ালি আপনি যাকে অনুসরণ করেন না সেই আপনার ঈশ্বর হয়ে যায়, আপনার গুরু, গুরু ঈশ্বরের নাম। তো আমরা ওনাকে অনুসরণ করে অনেক কিছু লাইফে শিখেছি, স্ট্রাগল করা, টাইম মেনটেন করা, বিহেভ করা আমরা ওনার থেকে শিখেছি। এবিসিডি তো আমরা ছোটোবেলায় শিখেছিলাম, বা সামাজিক যে কথাগুলো শেখাটা আমরা ওনার থেকে শিখেছি। তো আমার জীবনে উনি সবচেয়ে বড় গুরু। 1982 সালের কুলিতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল শ্যুট করার সময়, এবং বলা হয় যে অমিতাভ বচ্চন দ্বিতীয় জন্ম হিসেবে মানে ফিরে পেয়েছিলেন, এবং সারা ভারতবর্ষ পুজো করা হয়েছিল এবং তার মৃত্যু থেকে ফিরে আসার জন্য। তো সেখানে কিন্তু একটা বড় ভূমিকা আমাদের এই কলকাতার অ্যাসোসিয়েশনও ছিল। তো সেই ঘটনাটা যদি একটু আপনার মুখ থেকে শুনতে পারি। আমাদের কলকাতার যে আমাদের সিনিয়ররা ছিলেন ওনারা ব্লাড দিয়েছিলেন বোম্বাইতে গিয়ে, এই পর্যন্ত এই কথাটা উনিও জানেন কি বেঙ্গলের প্রতি ওনার যাওয়ার প্রতি ভালোবাসা। আপনি আজকে যদি কেবিসি দেখবেন উনি কলকাতা নিয়ে, উনি নয় জয়া বচ্চন মা, অভিষেক জি সবাই বলবে কলকাতা নিয়ে, আজকে কেবিসিতে কলকাতাকে নিয়ে উনি অনেক প্রশংসা করেন। উনিও এটা জানেন কলকাতা আমাকে বহু হৃদয় দিয়ে ভালোবাসে, ভালোবাসা করেন ওনাকে সবাই, আর কলকাতার মতন ভালোবাসা উনিও জানেন কোথাও পায়েন না। আর কুলির সময়ে শ্রী বার্থডে করি আমরা, আমরা 2nd আগস্টকে ওয়ার্ল্ড ফ্যান ডে হিসাবে মানি। আমার মনে হয় এই দুনিয়া ভালোবাসা দিয়ে চলে, ভালোবাসা ছাড়া কিছু নেই দুনিয়াতে। তো অনেক রোজ ডে, ফালানা ডে, ঢেকানা ডে লেগে আছে আমাদের ডে, জানেন তো আপনি। আমি মনে হয় ওয়ার্ল্ড ফ্যান ডে হওয়া উচিত। আমিও কারো ফ্যান, আমারও অনেকজন ফ্যান, সবার সবার ফ্যান আছে, ধরো ফ্যান্স ডে হওয়া উচিত। তো আমি মনে করি 2nd আগস্টে আমরা সবসময় সেলিব্রেট করি, সেদিনও আমাদের সোশ্যাল ওয়ার্ক থাকে, আজকেও আছে। 80টা মহিলা 80টা বাচ্চাকে আমরা কাপড় বিতরণ করে ওনাকে লাঞ্চ করিয়ে তারপরে আমরা যাব সিনেমা দেখতে সবাই। আর এইবারের 80-র জন্য, 80-তে যে পা দিয়েছেন বলিউড শাহেনশা, তার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম অর্গানাইজ করছে পিভিআর, এবং এই যে সিনেমা দেখানো হবে 55টি সিনেমা হলে, 11টি তার ব্লকবাস্টার সিনেমা, এবং সেই তালিকায় কিন্তু শোলে নেই, এবং সেই ব্যাপারে আপনাদের মতো ভক্তরা কি বলতে চান? এই বিরাট ব্যাপার, শোলে বলে না, আমি বলবো স্বাধীনস্থানই নেই, আমি বলবো বেমিশাল নেই। আমার তো কোনো বই ওনাকে মানে সবই শোলে লাগে আমাদের, উনি থাকলে পর্দা থাকলেই হলেন, ওনাকে বই সিনেমার আমি তো বলি, ওনাকে লেটারও লিখে দিয়েছি, আপনি সিনেমায় আসুন খালি বসে থাকুন চেয়ারে, 3 ঘন্টা আমরা যাবো দেখবো চুপচাপ বসে। জয় শ্রী অমিতাভ। ভালোবাসার আরেক নাম শাহেনশা, পাগলামির আরেক নাম অমিতাভ বচ্চন। সেই ভালোবাসার জোরে স্বয়ং অমিতাভ বচ্চনও কাছে ডেকে নেন তার ভক্তদের। তখন 3-এ শুটিং চলছিল, আমি ওনার পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিলাম। তো সেই সময় ও 6 মাস, তো আমাদের বাঙালি হিসাবে অন্নপ্রাশন হয়। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার ভগবানের, আপনি তো আমাদের ভগবান, আপনি আমাদের অনুপ্রেরণা, তো আমার মেয়েকে যদি অন্নপ্রাশন আপনি করে দিন, নাম দিন, বলছে ঠিক আছে নিয়ে আসবে, আমি নিয়ে যাই। তো স্যার ওকে আমার যেখানে জন্মস্থান সেই জন্মস্থানেই থেকে খাবার আসে, কুচবিহার উত্তরবঙ্গ থেকে, সেই খাবারই স্যার ওকে খাইয়ে দেয় এবং আমাকেও খাইয়ে দেয়, মানে স্যার ওকে নামকরণ করে দেয়, ওর নাম কেয়া সরকার, স্যারের দেওয়া। এটা আমার জীবনের 30 বছর ওনার পূজা, ওনার অনুপ্রেরণা, ওনাকে দেখে বড় হওয়া, ওনার ছবি দেখে বড় হওয়া এখন পর্যন্ত চলছে। জয় শ্রী অমিতাভ। বিগ বির প্রত্যেকটি জন্মদিনে ABFA-তে পালন করা হয় তার জন্মদিন। প্রত্যেক বছর থেকে এই বছরের আয়োজন একটু আলাদা। কেক কাটা, অমিতাভ বচ্চনের ডামিকে পুজো করা, দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে বচ্চনের ফ্যান ক্লাবের সদস্যরা পালন করেন দিনটি।
বিগ বির বলিউডের 50 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের 88টি সিনেমা হলে দেখানো হয় তার অভিনীত ব্লকবাস্টার 11টি সিনেমা। কলকাতার একটি পিভিআর স্ক্রিনে দেখানো হবে ডন সত্যে পে সাতা, সিনেমা হলে গিয়ে কেক কাটার প্রস্তুতিও রয়েছে তাদের, এমনটাই জানিয়েছেন ভক্তরা। সাইয়া মার সকে না কই, আপনারা বুঝতেই পারছেন আমি কেন বলছি এই কথাটা। যার সাথে ভগবান আছে তার মৃত্যুকে কে ডাকে বলুন তো? ঠিক সেই রকমই অমিতাভ বচ্চনের যে ভক্তরা তাকে যে এতটা ভালোবাসা দিয়েছেন, তাকে যে এতটা শ্রদ্ধা করেছেন এবং ভগবানের মতো পুজো করেছেন, তাদের পূজা অর্চনায় কিন্তু আবার 2nd August কিন্তু তার জন্মদিন অর্থাৎ দ্বিতীয় জন্মদিন হিসাবে পালন করা হয়। বলিউডে তিনি হাফ সেঞ্চুরি করেই ফেলেছেন আজকের দিন, শুধুমাত্র হাফ সেঞ্চুরি না, ডাবল ট্রিপল সেঞ্চুরি করু বলিউড শাহেনশা। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে মধুমিতা মাইতির রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আরোহী নিউজের সকলের পক্ষ থেকে আরও একবার বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে 80তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সে আরও তার দর্শকদের, তার ভক্তদের হিট হিট সিনেমা দিয়ে যাক উপহার, যাতে তার দর্শকরা আরও তাকে দেখতে পায় সিনেমার পর্দায়। তবে আজ সময় একেবারেই শেষ, বিনোদনের খবর আজ এই পর্যন্তই। বিনোদনের খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে হলি বলি টলিতে।